নাটোরের লালপুরে বাংলাদেশ আওয়ামী লীগের লালপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে মোহাম্মদ ইসাহাক আলীর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মগ্রন্থের পবিত্র বাণী পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন নাটোর জেলা সম্মানিত সভাপতি সংসদ সদস্য নাটোর চার আসনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ডক্টর রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, বেগম আক্তার জাহান সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, সৈয়দ আব্দুল আউয়াল শামীম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ জুনায়েদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য নাটোর এক আসনের শহীদুল ইসলাম বকুল, জনাব রত্না আহমেদ এমপি সংরক্ষিত আসন। এছাড়া উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী, রোকসানা মৌজা লিলি, আতিকুর রহমান আতিক, কাজল রায়, তহিদুল ইসলাম বাঘা, মনোয়ার হোসেন নান্টু, গোলাম কাউসার, শামীম আহমেদ সাগর সহ আরও অনেকে।